ভগবান
হরি ব্রাহ্মণ কি চান আপনি আমার রাজ দরবারে মহারাজ আমি আপনার রাজ দরবারে একটি চারক্ষীর ব্যবস্থা করে দিন মহারাজ আপনি আমাকে আপনি কি কাজ করতে পারবে মহারাজ আমি বৃদ্ধ মানুষ আমি ভারী কাজ করতে পারবো না যদি আপনার বাগানে আমাকে মালির কাজ দেন তাহলে আমি ভালো করে কাজ করতে পারবো মহারাজ মন্ত্রী মশাই অনেক দিন যাবত বালির পদ শূন্য হয়ে আছে তাই এই বৃত্তকে আপনি মালির কাজে নিযুক্ত করুন হবে মহারাজ মহারাজ আমি আপনার দরবারে এসে আমি বড় আনন্দিত হয়েছি মহারাজ আপনাকে প্রণাম করে আমি আমি আপনাকে ছুটু করব না আমি আমার ঠাকুরের কাছে প্রার্থনা করব আপনাকে যেন ঠাকুর দীর্ঘজীবী করে মন্ত্রী মশাই আপনি বলছেন আপনি সর্বদাই
আমার রাজ্যের প্রজা সাধারণের খবর রাখেন কিন্তু আজ আমি কি শুনতে পাচ্ছি আমার কি শুনেছেন মহারাজ তাকে আমি জানতে পারি কিন্তু আমার রাজ্যের মধ্যে এখনো না কে মানুষ দিন ভিখারি আমার দরবারে ছুটে এসেছে সে না খেতে পেয়ে আমার কাছে কাদের জন্য আমি তো প্রত্যেকটি পরগনা দেখেছি কিন্তু ওই পরগনা হয়তো আমার যাওয়াটাই ভুল হয়ে গেছে হয়তো আমি যাইনি তাই তো গরিব প্রজা এসেছে আপনার দরবারে সর্বদাই খেয়াল রাখবেন বেশ তাহলে চলুন আমি আপনাকে আদেশ করছি আগামীকাল আমার একমাত্র সন্তান যুবরাজ প্রেম কুমারকে আপনি নিজে স্কুলে ভর্তি করে দিয়ে আসবেন এ হয়েছে বিজয় সিংহের আদেশ আজকের মতো দরবার আমি এখানেই সমাপ্তি ঘোষণা করল গরিব আমাদের কাছে ইজ্জতটা সবচেয়ে বড় একটি কাজ কর তোর বাবা যে গেল এখনো ফিরে এলো না তুই বাড়িতে থাক আমি যেয়ে দেখি তোর বাবা রাজবাড়িতে যেয়ে কোনো কাজ করে কি সাবধানে থাকিস কিন্তু ঠিক আছে মা আচ্ছা আমি ঘরে থাকব আচ্ছা আমি আসি তাহলে
তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আর কোথায় আছে মাস্টার মশাই স্কুলে আছেন মাস্টার মশাই
হ্যাঁ মন্ত্রী মহাশয় আসুন নমস্কার আমি কেন এসেছি জানেন আমি এসেছি যুবরাজ প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করাতে তাই তো আজ থেকে যুবরাজ প্রেম কুমার আপনার স্কুলে সুন্দরভাবে লেখা তোমার নাম প্রেম কুমার এই মন্টু উনি হলেন আমাদের মহারাজার একমাত্র প্রেম কুমার এই কি বলেন স্যার যুবরাজ প্রেম কুমার হ্যাঁ যুবরাজ প্রেম কুমার ماشي انا باتكو مارو